What is it that has brought this big family of strangers together? Was it war? আফ্রিকার দারিদ্র্যপীড়িত অঞ্চল নিয়ে কম সিনেমা তৈরি হয়নি। হোটেল রোয়ান্ডা, ব্লাড ডায়মন্ডের মতো অনেক মুভি যুগে যুগে মানুষের মন জয় করে নিয়েছে। তবে বর্তমান সময়ে আফ্রিকার মানুষদের জীবনযুদ্ধ সম্পর্কিত যে কয়টি সিনেমা রয়েছে তাদের মধ্যে অন্যতম হল দ্য বিটস অফ নো নেশন। আফ্রিকার যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে প্রতিনিয়তই শিশুদেরকে ছোটবেলায় অপহরণ করে তৈরি করা হয় নিষ্ঠুর ও নির্দয় হত্যাকারী হিসেবে। এরকমই একটি শিশুকে নিয়ে গল্প এ মুভিটির। পশ্চিম আফ্রিকার একটি দেশের কাহিনী মুভিটিতে তুলে ধরা হলেও নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। গৃহযুদ্ধের আগুনে জ্বলতে থাকা সেই দেশে আগুনামক এক বালক তার বাবা মা এবং তিন ভাই বোনের সাথে সীমান্ত এলাকার একটি ছোট গ্রামে বাস করে। তার বাবা একজন স্থানীয় নেতা, যে কিনা তার জমিতে বিদ্রোহীদের থাকা খাওয়া সহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। হঠাৎ করে তারা খবর পায় যে দেশে ক্ষমতাসীন সরকারের পতন ঘটেছে এবং সামরিক বিদ্রোহীরা আসছে তাদের গ্রামে হামলা করতে। প্রাণ ভয়ে তাদের গ্রাম থেকে মানুষজন নিজেদের সহায় সম্বল নিয়ে পাড়ি জমাতে শুরু করে রাজধানীর উদ্দেশ্যে। আগুর বাবা তার স্ত্রী এবং কনিষ্ঠ দুই সন্তানকে নিরাপদ স্থানে পাঠাতে সফল হলেও তিনি, আগু এবং আগুর বড় ভাই নিরাপদ স্থানে পালিয়ে যেতে পারেন না। তাদের গ্রামে শুরু হয় সরকারের বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ। সেখানে যুদ্ধে সরকার বাহিনী জয়ী হলে তারা যে সকল গ্রামবাসী থেকে গিয়েছিল তাদের গ্রেফতার করে এবং বিদ্রোহীদের সাহায্য করায় তাদেরকে দেশদ্রোহিতার জন্য শাস্তি দেবে বলে ঠিক করে। শাস্তিস্বরূপ যখন গুলি করে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় তখন আগু এবং তার ভাইকে তাদের বাবা দৌড়ে পালিয়ে যেতে বলে। আগুর বাবাকে তৎক্ষণাৎ হত্যা করা হয় এবং তাদের দুই ভাইকে তাড়া করে মেরে ফেলার চেষ্টা চলতে থাকে। কিছুক্ষণের ভেতরে আগুর বড় ভাইকে গুলি করে মেরে ফেলা হলেও আগু সে যাত্রায় বেঁচে যায় এবং বনে নিজের জীবন বাঁচাতে লুকিয়ে থাকে। কিন্তু সেখান থেকে তাকে নেটিভ ডিফেন্স ফোর্সেস নামক একটি উঠতি গেরিলা সংগঠন আটক করে বসে। তারা শিশু আগুকে জোর করে নিজেদের বাহিনীতে নিয়ে নেয়। বাহিনীতে জায়গা পাকাপোক্ত করার জন্য বিদ্রোহীদের নেতা অনেকটা হুমকি দেখিয়ে বাধ্য করে একটি তরুণকে হত্যা করার জন্য। নিরীহ এক তরুণকে কুপিয়ে হত্যা করার মাধ্যমে শুরু হয় আগুর বিদ্রোহী সৈনিক জীবন। এককালের নিরীহ শিশু আগু কি শেষ পর্যন্ত এ অভিশপ্ত ও ভয়ঙ্কর জীবন থেকে বের হতে পারবে, নাকি পরিণত হবে মানুষরূপী এক পশুতে? সে কি আবার তার পরিবারের কাছে ফিরতে পারে? তাদেরই বা কি শেষ পরিণতি হয়? এসব প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে ডিস অফ নো নেশন সিনেমাটি। দ্য বিস্ট অফ নো নেশন মুভিটি পরিচালনা করেছেন আমেরিকান পরিচালক ক্যারি জুই ফুকুনাগা। ইতোপূর্বে তিনি ট্রু ডিটেকটিভের মতো জনপ্রিয় টিভি সিরিজ পরিচালনা করেছেন। এছাড়া 2020 সালে বন্ড সিরিজের যে নতুন মুভিটি মুক্তি পাবে তার দায়িত্বেও থাকছেন এ পরিচালক। আর আগু চরিত্রে অভিনয় করেছেন 17 বছর বয়সী ঘানাইয়ান বালক এবং অভিনেতা আব্রাহাম আত্তা। তবে মূল চরিত্রে না থাকলেও মুভিটির প্রাণ এবং মূল জীবনীশক্তি বলতে হয় অভিনেতা ইদ্রিস আলবাকে। বিদ্রোহী গ্রুপের কমান্ড্যান্ট চরিত্রে তার অভিনয় বিভিন্ন অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য এবং তিনি বেশ কয়েকটি পুরস্কার জিতেও নেন। যদি আপনি যুদ্ধ সংক্রান্ত বাস্তবধর্মী মুভি দেখতে ভালোবাসেন, এই মুভিটি আপনাকে হতাশ করবে না বলে আশা করা যায়।